হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। মোটোরোলা একটা ফোন যেটা চীনের মার্কেটে লঞ্চ করেছে, যেটা নাম হচ্ছে মোটোরোলা এজ X30। তো এই ফোনটার কিছু কিছু প্রবলেম রয়েছে, যেটা চীনের ভেরিয়েন্ট এখনো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়নি। এটা সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি করে লঞ্চ হবে, জানুয়ারির প্রথম দিকে বা জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিক করে কিন্তু এই ফোনটা লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই ফোনটার কিছু কিছু প্রবলেম রয়েছে, কিন্তু কিছু কিছু স্পেসিফিকেশন খুব ভালো, কিন্তু সেই ভেরিয়েন্ট যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলে আসে তাহলে কিন্তু সমস্যা, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এটা, অনেকটা প্রাইস দাম। এবং তোমরা যদি, তোমাদেরকে যদি না বলি এই প্রবলেমগুলো, তোমরা যদি কিনে ফেলো তাহলে তোমাদেরই অনেকটা লস হবে, কারণ ভুলভাল জায়গায় ইনভেস্ট করার কোনো দরকার নেই। তো সেই কারণের জন্য স্পেসিফিকেশনগুলো বলছে এবং এর কী কী মানে এর মধ্যে খারাপ আছে সেটা তোমরা জেনে নাও। তো এই ফোনটার মধ্যে দেখো 6.7 ইঞ্চিস তোমার ওলেড ডিসপ্লে দিচ্ছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ। 144 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে খুব সুন্দর, এবং 700 নিটস হচ্ছে ব্রাইটনেস লেভেল, মানে ডিসপ্লে যে জোলুসটা সেটা হচ্ছে 700 নিটস, খুব সুন্দর। আচ্ছা, স্ক্রিন টু বডি রেশিওটাও খুব ভালো, খুব একটা যে মানে বডির থেকে স্কিনের ডিফারেন্সটা যে খুব একটা বেশি সেটা নয়, মানে মোটামুটি ঠিকঠাকই আছে। আচ্ছা, সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে, HDR10+ সাপোর্ট, এবং এটা হচ্ছে 10-bit সাপোর্ট। 10-bit মানে হচ্ছে মোটামুটি ধরো 1 বিলিয়ন কালার মোটামুটি এটা সাপোর্ট করবে আশা করি। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ওভারঅল যদি তুমি দেখো, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এই ফোনটার মধ্যে দারুণ করেছে, দারুণ কোয়ালিটি করেছে ডিসপ্লে। এক কথা হচ্ছে ওলেড ডিসপ্লে, রিফ্রেশ রেটটা ভালো, যেটা তোমাকে অনেকটা গেম বলো বা কোনো ভিডিও ফিডিও দেখতে গেলে তোমাকে অনেকটা ইন্টারেস্ট তৈরি করবে ওখানে, মানে দেখার জন্য। কারণ দেখবে এটা তুমি সিনেমা দেখছো, ভিডিও দেখছো, সেখানে যদি ডিসপ্লে কোয়ালিটিটা ঠিকঠাক না হয় তাহলে সেখানে তোমার ইন্টারেস্ট লাগবে না সেই ভিডিওটা দেখতে বা গেম খেলতে। সেই কারণের জন্য এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এরপরে যেটা বলবো, এরপরে মুদ্রা কথায় আসি, যেটা প্রবলেম, প্রবলেমটা হচ্ছে এই ফোনের মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে সেই প্রসেসরটা প্রবলেম। প্রথমত বলি, এই ফোনটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, নতুন যে স্ন্যাপড্রাগনের প্রসেসর সেটা তোমার এখানে মধ্যে দেয়া হয়েছে। 4nm 5G চিপসেট হচ্ছে এটা, এবং এখানে জিপিউটা হচ্ছে Adreno 730, মানে জিপিউটাও খুব ভালো। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি এর অন্তুতু স্কোরটা, এই প্রসেসরটার অন্তুতু স্কোর হচ্ছে 9,30,000। হয়তো আমি ভেবেছিলাম মোটামুটি তোমার 10 লাখের কাছাকাছি চলে যাবে, কিন্তু 10 লাখের কাছাকাছি অন্তুতু স্কোর যায়নি, গেছে হচ্ছে। এবং এই যে চিপটার, এটার তোমার ক্লক স্পিড হচ্ছে 3 GHz, মোটামুটি ওভারঅল সব ঠিক আছে। দেখো ওভারঅল সব ঠিক আছে, জিপিউটাও ঠিক আছে, ক্লক স্পিড ঠিক আছে, প্রসেসরটা ভালোই বটে, মোটামুটি কোনো অসুবিধা নেই। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, স্ন্যাপড্রাগন 888 যে প্রসেসরটা, ওটার যা কোয়ালিটি এটারও সেম কোয়ালিটি, এমনি অন্তর কিছু নেই, ঠিক আছে। কিন্তু এই ফোনটার প্রবলেমটা কোথায়, এই প্রসেসরটা দেওয়াতে এই ফোনটা প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে, ফোনটা হিট হচ্ছে না, প্রসেসরটা প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে। যার ফলে কি হচ্ছে, যখনই প্রচুর পরিমাণে হিট হচ্ছে, যখন তুমি গেম খেলবে বা কিছু খেলবে, ফোনটা কিন্তু বেশিক্ষণ খেললে কিন্তু হিট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ফোনটার প্রবলেম নেই, মেন হচ্ছে প্রসেসরটার প্রবলেম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই প্রসেসরটার জন্য মানে ব্যাটারিটা, এখানে মধ্যে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেই ব্যাটারি ইউজটাও মোটামুটি বেশি খরচা হচ্ছে। মানে তুমি ধরো চার্জ করছো, ব্যাটারি পিক আপ ভালো আছে, চার্জ মানে ফাস্ট চার্জ দেওয়া আছে, তার সত্ত্বেও কিন্তু ব্যাটারি বেশি খরচা হচ্ছে। আচ্ছা, এই একটা প্রবলেম রয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে LPDDR5 RAM ইউজ করা হয়েছে, এবং 3.1 UFS হচ্ছে স্টোরেজ ডেপ্থ হচ্ছে এটা 3.1। আচ্ছা, এবার এখানে বলি তোমাদেরকে ব্যাটারি পিকআপ, তো এখানের মধ্যে 5000mAh ব্যাটারি দিয়েছে এবং 68W ফাস্ট চার্জ দিয়েছে, যেটা মোটামুটি 35 মিনিটের মধ্যে 100% চার্জ কিন্তু তোমরা যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তাহলে 35 মিনিটে তোমরা 100% চার্জ করতে পারবে। তো চিন্তা করে দেখো, ব্যাটারি পিকআপ খুব ভালো, কিন্তু কি একটাই প্রবলেম, ব্যাটারি পিকআপ ভালো থাকা সত্ত্বেও প্রসেসরটা এত পরিমাণ হিট হচ্ছে, এবং প্রসেসরটার কারণের জন্য, হিটের প্রবলেমের জন্য কিন্তু ব্যাটারি পিকআপটা কিন্তু অনেকটা কম পাবে তোমরা, মানে ব্যাটারি খরচাটা বেশি হবে। তার উপর এত ভালো ডিসপ্লে দিয়েছে, তো চিপসেটটার একটু ইম্প্রুভমেন্ট করা উচিত ছিল। তো কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি, এখানে মধ্যে তোমার 5.2 সাপোর্টের ব্লুটুথ সিস্টেম পাবে। আচ্ছা, তার সাথে সাথে এটা অলরেডি 5G, কিন্তু ডুয়েল 4G তোমার ভোল্টেজ সাপোর্ট তুমি পাবে। আচ্ছা, এর সাথে সাথে তোমার হচ্ছে ওয়াইফাই হচ্ছে 6E হচ্ছে ওয়াইফাই সাপোর্ট। আচ্ছা, এখানে মধ্যে ডুয়েল স্পিকার তোমার ইউজ করা হয়েছে, স্পিকার কোয়ালিটি খুব ভালো, মানে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ফোনটার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর আসি মধ্যে কথা, ক্যামেরা 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে, মেন ক্যামেরা। আচ্ছা, তার সাথে সাথে 50 মেগাপিক্সেল আলট্রাফাইড ক্যামেরা দিয়েছে, এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সার দিয়েছে। তো এখানে একটা সমস্যা, 50 মেগাপিক্সেল যদি মেন ক্যামেরা দেয় আর 50 মেগাপিক্সেল আলট্রাফাইড দেয়, তাহলে আবার 2 মেগাপিক্সেল ডিপ সেন্সার দেওয়ার কি দরকার ছিল, এটা তো বোঝার মানে বুঝতে পারলাম না কেন মোটোরোলা এরকম করেছে। তবে মেন ক্যামেরা যদি দিয়েছে 50 মেগাপিক্সেল, সেখানে তোমার
তুমি 8K ভিডিও রেকর্ডিং করতে পারবে, 4Kও করতে পারবে 30 FPS এ, তবে সম্ভবত 60 FPS দিলে ভালো হতো। 4K ভিডিও এডিটিং মানে ভিডিও শুট করতে পারতে যদি 60 FPS দিতে তাহলে আরেকটু ভালো হতো, কিন্তু এখানে 4K ভিডিও তুমি মানে ইয়ে করতে পারবে, শুট করতে পারবে কিন্তু 30 FPS এ। আচ্ছা এছাড়াও তুমি ওমনিভিশনের OIS দিয়েছে, তো ওমনিভিশনের সেন্সার ইউজ করা হয়েছে সম্ভবত। তো দেখো ওমনিভিশন সেন্সারটা কিন্তু খুব একটা খারাপ নয়, এই সেন্সারটা মোটামুটি ভালোই। দেখো যেমন হচ্ছে ইউনিসসের প্রসেসরটা, ইউনিসসের প্রসেসর কি প্রথম দিকে অতটা ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে দেখো কিন্তু নিজেকে ইমপ্রুভমেন্ট করে আস্তে আস্তে কিন্তু ভালো জায়গায় যাচ্ছে, সেরকম কিন্তু এটাও কিন্তু আস্তে আস্তে টাইম লাগবে, তবে এই ওএসটাও কিন্তু ভালো, এই সেন্সারটা মোটামুটি ভালো। তবে সনি বা স্যামসাং এর সেন্সারের মতো অতটা হাই কোয়ালিটি দেয়নি আর কি। তবে এটার মোটামুটি ধরো এই ফোনটার বাজেট হচ্ছে 40,000 টাকা থেকে স্টার্ট চীনের মার্কেটে, তো আমাদের এখানে এলে ধরো আর একটু বেশি হবে জিএসটি পিএসটি পড়ে। তো সেই রেঞ্জে যদি ওমনিভিশনের সেন্সার না দিয়ে যদি সনি বা স্যামসাং এর সেন্সার দিত তাহলে জিনিসটা ভালো হতো। তবে ভিডিও স্টেবিলাইজেশন যদি তোমাদেরকে বলি, ভিডিও স্টেবিলাইজেশন মোটামুটি লেগেছে, ফোকাসিং একটু তোমার গোলমাল আছে, ধরো কোনো একটা ভিডিও করছো সেটা মানে তুমি যদি বারবার হাতটা নড়াও সেটা ফোকাসিংটা লাইটটা আপ ডাউন হচ্ছে, তো এরকম কিছু কিছু প্রবলেম এটার ভিডিও কোয়ালিটির মধ্যে দেখা গেছে, তো ক্যামেরা একটু ইম্প্রুভমেন্ট করলে ভালো হতো। তবে আর একটা জিনিস কি সেলফি ক্যামেরা, তো এই ফোনটা এখনো পর্যন্ত সব থেকে মানে কি বলবো সেলফি ক্যামেরা সব থেকে ভালো ক্যামেরা দিয়েছে, 60 মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরা দিয়েছে, আজ পর্যন্ত এই প্রথমবার কোনো ফোনের মধ্যে 60 মেগাপিক্সেল সেলফি কিন্তু দিয়েছে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, তো 32 মেগাপিক্সেলও যেরকম তোমার পিকচার কোয়ালিটি উঠছে এই ফোনটারও কিন্তু সেম সেলফি ক্যামেরাটা 60 মেগাপিক্সেল দিয়েছে, বাট কোয়ালিটি কিন্তু সেম। তো আমি সেলসম্যান তোমাদেরকে একটা কথা বলতে চাই, এটাই হচ্ছে তোমার পুরো ওভারঅল এই ফোনটা রিভিউ চাইনিজ ভার্সন, তবে এটা যদি সেম ভার্ট মানে কি বলবো সেম ভেরিয়েন্ট যদি আমাদের ইন্টার মার্কেটে নিয়ে চলে আসে এই সেম স্পেসিফিকেশন তাহলে একটু সমস্যা আছে। তো কিছু কিছু জিনিস দেখো ওভারঅল ডিসপ্লে ফিসপ্লে ব্যাটারি ফ্যাটারি সব ঠিক আছে, দুটো জিনিসে ইম্প্রুভমেন্ট করাটা দরকার আছে। ডিজাইন ওভারঅল দেখতে ভালো, কোয়ালিটি মোটামুটি ভালো, হ্যাঁ তো ডিজাইন দেখতেও ভালো, ফোনটাও খুব ভালো। আচ্ছা কিন্তু এক দুটো জিনিসের ইম্প্রুভমেন্ট করতে হতো, মেন জিনিস হচ্ছে প্রসেসরটার ইম্প্রুভমেন্ট করতে হচ্ছে, যেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে, তো সেই মানে প্রসেসরটা মোটামুটি হিটিং প্রবলেমটা যদি না থাকতো তাহলে ভালো হতো, তবে এটা একটু ইম্প্রুভমেন্ট করলে ভালো হতো এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হতো তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো। তো বন্ধুরা এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই হচ্ছে আজকের ভিডিও, এরকমই ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব না করে যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকো সাপোর্ট করো। তো অন্য একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, আজকের মতো চলি, নমস্কার।